নমস্কার দর্শকবৃন্দ, আজকে কিছুক্ষণ আগে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে হেড টিচার নিয়োগ সংক্রান্ত এবং তাদের কাউন্সিলিং সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা সেই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, যেটি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে জারি করা হয়েছে, মেমো নম্বর 1997 ডেটেড 8/9/2023। নোটিফিকেশানে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে নোটিফিকেশান ফর কাউন্সিলিং ইন কানেকশান উইথ দি অ্যাপয়েন্টমেন্ট অফ হেড টিচার আন্ডার নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার প্রত্যেকটি হেড টিচার যারা অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের কাউন্সিলিং সংক্রান্ত এই নোটিফিকেশানটি। এখানে পরিষ্কার বলা আছে যে প্রথমে যে নোটিফিকেশানটি বেরিয়েছিল 176, যেটা 20/2/2023 বেরিয়েছিল এবং এটা ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে, এবং পরবর্তীকালে আরও একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল যার নম্বর 1509, এবং এটি এই নোটিফিকেশানগুলির যে মূল উদ্দেশ্য যেটা ছিল সেখানে বলা ছিল যে প্রত্যেকটি জেলার সাব ইন্সপেক্টরদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন সার্কেল ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ প্যানেল তৈরি করেন যারা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হেড টিচার হতে ইচ্ছুক, অর্থাৎ এলিজিবল টিচার্স যারা হতে ইচ্ছুক তাদের একটা প্যানেল তৈরি করে, এবং সেই প্যানেলটি কিন্তু প্রত্যেকটি এসআইদের বলা হয়েছিল তারা যেন সেটা সাবমিট করে, এবং সেই সাবমিট করা প্যানেলের থেকে যেটা বলা হয়েছে এখানে যে দিস সার্কেল ওয়াইজ অ্যান্ড মিডিয়াম ওয়াইজ প্যানেল হ্যাজ বিন পাবলিশ টুডে, আজকে কিন্তু সেই প্যানেলটা পাবলিশ হলো যারা হেড টিচার হতে ইচ্ছুক প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, এবং এটা কিন্তু ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এটা ডিসাইড করেছে এই হেড টিচার নিয়োগ সংক্রান্ত বিষয়ে। এখানে পরিষ্কার কতগুলি বিষয় উল্লেখ করে দিয়েছে, যেমন কাউন্সিলিং ফর অ্যাপয়েন্টমেন্ট অফ হেড টিচার্স উইল বি কন্ডাক্টেড অন অ্যান্ড ফ্রম 13/9/2023 অ্যাট দি অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নর্থ চব্বিশ পরগনা, অর্থাৎ 13/9/2023 তারিখ থেকে তাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। এটা কিন্তু হবে অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নর্থ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে। আর দ্বিতীয় যেটি বলা আছে, দি কমপ্লিট শিডিউল ফর দি কাউন্সিলিং উইল বি অ্যাভেলেবল অ্যাট দি অফিস অফ দি কনসার্ন সাব ইন্সপেক্টর অফ স্কুল, অর্থাৎ এসআইদের অফিসে, অর্থাৎ সাব ইন্সপেক্টর স্কুলের যে রয়েছেন প্রত্যেকটি জেলায় যত সাব ইন্সপেক্টর রয়েছেন তাদের কিন্তু অফিসে কিন্তু এই কমপ্লিট শিডিউলটা, কাউন্সিলিংয়ের কমপ্লিট শিডিউলটা কিন্তু সেখানে পাওয়া যাবে। তিন নম্বর যেটা রয়েছে, অল অ্যাপ্লিকেন্ট টিচার্স আর রিকোয়েস্টেড টু রিপোর্ট ফর কাউন্সিলিং টু দি অফিস অফ দি ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা অ্যাট 10:30 AM ফর ফার্স্ট হাফ অ্যান্ড 2 PM ফর সেকেন্ড হাফ অন শিডিউল ডেট, অর্থাৎ ওই দিন যে যে ডেটে যাদের কাউন্সিলিংয়ের ডেট যার যার যেটা পড়েছে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক যারা ফার্স্ট হাফে যাদের কাউন্সিলিংয়ের বিষয়ে থাকবে তারা কিন্তু 10:30 AM মধ্যে রিপোর্ট করবে, অর্থাৎ সেখানে তাদের উপস্থিত থাকতে হবে, আর যাদের সেকেন্ড হাফে কাউন্সিলিংয়ের ডেট থাকবে তারা কিন্তু নির্দিষ্ট ডেটে দুপুর 2টার সময় সেখানে উপস্থিত থেকে রিপোর্ট করতে বলা হয়েছে। চার নম্বরে যেটা বলা আছে, অল অ্যাপ্লিকেন্ট টিচার্স আর রিকোয়েস্টেড টু ব্রিং অরিজিনাল টেস্টিমোনিয়ালস লাইক অ্যাজ অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং রিপোর্ট ইন দি ডিস্ট্রিক্ট এ ক্যাটাগরি অ্যাপ্রুভাল বা ফিক্সেশন, ট্রেনিং সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ, ফটো আইডি প্রুফ, অর্থাৎ এই অরিজিনাল ডকুমেন্টসগুলি তাদের সঙ্গে নিয়ে যেতে হবে, যেমন জয়েনিং রিপোর্ট, অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপরে রয়েছে ক্যাটাগরি এ অ্যাপ্রুভাল বা ফিক্সেশন, তারপরে রয়েছে ট্রেনিং সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ এবং ফটো আইডি কার্ড। সবশেষে যেটা বলা আছে যে কম্প্যানিয়ন অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস আর স্ট্রিক্টলি প্রহিবিটেড ডিউরিং কাউন্সিলিং, কাউন্সিলিংয়ের সময় এই মোবাইল ফোন বা অন্যান্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না, এবং কোনো কম্প্যানিয়নও কিন্তু সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। তারপরে নিচে সিগনেচার আছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নর্থ চব্বিশ পরগনা। তো পরিষ্কার বোঝা গেল যে এই হেড টিচার নিয়োগ সংক্রান্ত কাউন্সিলিং যেটা হবে হচ্ছে 13/9/2023 তারিখে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে, নির্দিষ্ট ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে, সেই ডিটেলস যে শিডিউলটা সেটা কিন্তু এসআই অফিস থেকে কিন্তু তারা প্রত্যেকে পেয়ে যাবে,
এবং সঙ্গে কি কি আনতে হবে সেটাও আমরা এখানে আলোচনা করলাম, কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সেই ডকুমেন্টসগুলি অরিজিনাল নিয়ে যেতে হবে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। তো এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।